বিশ্বে এক লাখ ছাড়ালো করোনা প্রাণহানির সংখ্যা এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে দেশটিতে প্রাণ গেছে প্রায় উনিশ হাজার মানুষের এরপরই যুক্তরাষ্ট্রে মারা গেছে প্রায় আঠারো হাজার মানুষের স্পেনে মৃতের সংখ্যা ষোলো হাজারের কাছাকাছি এছাড়াও ফ্রান্সে বারো হাজারের বেশি এবং যুক্তরাজ্যে মারা গেছেন নয় হাজার মানুষ বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ষোলো লাখ চল্লিশ হাজার মানুষ শুধু নিউ ইয়র্কে এখন যত মানুষ করোনায় আক্রান্ত অন্য কোনো দেশেও তত রোগী নেই যুক্তরাষ্ট্রের এই এক রাজ্যেই আক্রান্ত এক লাখ বাষট্টি হাজারের মতো মানুষ প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা কেবল সংক্রমণ নয় কোভিড নাইন্টিনে গেল তিন দিন ধরে সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন অকপটে স্বীকার করছেন দুর্দশার কথা তবে তার আশা ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসবে পরিস্থিতি শোনাচ্ছেন ভ্যাকসিন আবিষ্কারে আশার বাণীও নিঃসন্দেহে কোভিড-19 পর্বত সিং এর চূড়ায় রয়েছে আমরা তবে অব্যাহত চিকিৎসা এবং প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কারণে নতুনভাবে শনাক্তের পরিমাণ কিছুটা হলেও কমেছে এছাড়া অশুদ্য নির্মাতা প্রতিষ্ঠান ফাইজার নতুন কয়েকটি মেডিসিন গবেষণাগারে পরীক্ষার জন্য পাঠিয়েছে ইউরোপে ফ্রান্স ও যুক্তরাজ্যে বেড়েই চলেছে মৃতের সংখ্যা তবে গত কয়েকদিনের ধারাবাহিকতায় কিছুটা কমেছে ইতালি ও স্পেনে প্রাণহানি বেশ কিছু দিন যাবত করোনা ভাইরাসের বিস্তার এবং গতি কিছুটা কমে এসেছে স্পেনে সব মিলিয়ে প্রাণহানি 15 হাজারের বেশি পুরোপুরি নির্মূল করাটা বেশ জটিল প্রক্রিয়া মহামারী ঠাকাতে যখন হিমশিম অবস্থা তখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভূমিকা নিয়ে কিছু দেশ প্রশ্ন তোলা নাখোষ জাতিসংঘ এই মুহূর্তে ঐক্যবদ্ধ প্রচেষ্টার উপর গুরুত্ব দিচ্ছে সংস্থাটি করোনা সংকট মোকাবেলায় এই মুহূর্তে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি সহযোগিতা প্রয়োজন এমন তাগিদ দিয়েছেন মহাসচিব অ্যান্থনিও গুতেরেস বিশ্ববাসীর কাছে একেবারে নতুন এই অভিজ্ঞতা এই মুহূর্তে সবার একতা প্রয়োজন যার মাধ্যমে ঠেকানো সম্ভব এই মানবিক বিপর্যয় গেল এক সপ্তাহে প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা প্রায় এক লাখ করে বাড়ছে দিনে গড়ে মৃত্যু হচ্ছে প্রায় সাত হাজার মানুষের